রাস্তায় বিছানো ইট উঠে গেছে আগেই বর্ষার ভারী বৃষ্টিতে সড়কটিরও মাটিতে মিশে যাওয়ার উপক্রম ছোট কালভার্টগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়াই দায় এমনই চিত্র দেখা যায় বরগোনার সোনাকাটা ইকোপার্কে ফলে দর্শনার্থীদের এভাবেই পাড়ি দিতে হয় পথ ম্যানগ্রোভ বন হিসাবে অল্প সময়ে বরগোনা তালতলি উপজেলার ট্যাংরাগিরি সংরক্ষিত বন পর্যটকদের মনোযোগ আকর্ষণে সক্ষম হয় কিন্তু বেহাল দশার কারণে এই বনের একমাত্র ইকো পার্কটি দর্শনার্থী হারাচ্ছে ইন্ডিয়া আম আপনার এই কালবাট ভাঙ্গা মানে ব্রিজ ভাঙ্গা কিন্তু যতা হাতে লইয়ে যাওয়া লাগছে কিন্তু ওই জঙ্গলের ভিতর দিয়া আইয়ে যে এই রাস্তা নাই অর্ধা ফোজা রাস্তা নাই সাইড পোলের আছে একটাও নাই কাঁসা কোসা দিয়ে ভেঙেছে গিয়ে গিয়েছি এই বনের এমন অবস্থার কথা উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমাধান মেলেনি বলেই জানালেন বিট কর্মকর্তা আমি বারবার বিষয়গুলি অবগত করিয়েছি তো আমাদের ডিভিশনাল চিফ যিনি আসেন ডিএফও মহোদয় উনি আমাকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়টা আশু সমাধান করার জন্য তিনিও তার অর্ধতন কর্তৃপক্ষকে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছেন এদিকে জেলা প্রশাসক বলছেন অবকাঠামো মেরামতে খুব তাড়াতাড়ি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে আমরা জেলা সম্মেলনের আগে সরকারের কাছে ওই রাস্তাগুলো ছোট ছোট রাস্তাগুলো তিন কিলোমিটার চার কিলোমিটার করে দেওয়ার জন্য প্রস্তাবনা করেছি এবং আবারও আমরা সেই মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করব এগারো হাজার একর আয়তনের ট্যাংরাগিরি সংরক্ষিত বনের উন্নয়নে সর্বশেষ দু সালে প্রায় আড়াই কোটি টাকার বরাদ্দ দেয় সরকার Desk report, news 24.